পারেননি তো? তুমি শিওর? শিওরও বুঝতে পারিনি? ভেরি গুড, আই এম ওয়েটিং ফর ইউ বেবি, কাম ফার্স্ট। ওকে, রাখলাম। চা নাও। কিছু ভাবলে? না, ভাবিনি। রণ, তুমি কিন্তু ব্যাপারটাকে একদম সিরিয়াসলি নিচ্ছ না। আই এম নট জোকিং নাও। জোক করার মতো যদি কথা হয় জোক করব, না হলে কেন করব আমি? ডিসগাস্টিং, ডিসগাস্টিং। হ্যালো। হ্যাঁ বল। না রে, আমার ফর্ম ফিল আপটা এখনো করা হয়নি। তুই করেছিস? ঠিক আছে, কলেজ যাই, একসাথে করব। ওকে ওকে, বাই। এতগুলো টাকা কোথা থেকে যে জোগাড় করি, কাকে বলবো, কি হেল্প করবে? তো এবার আমরা আসছি ডিএনএতে। ডিএনএ হচ্ছে সেই বস্তু যার মধ্যে আমাদের চারিত্রিক সমস্ত দোষ এবং গুণ বজায় থাকে। মানে বলা যেতে পারে ডিএনএ হচ্ছে চারিত্রিক সমস্ত দোষ ও গুণের ধারক ও বাহক। এই যে আমাদের পূর্বপুরুষরা জলে এবং মেঘা, মেঘা এতটা অন্যমনস্ক কেন? এতটা মন অন্যমনস্ক হলে চলবে মেঘা? এন্ট্রান্স কিন্তু সহজ হবে না। আমি জানি, আমি জানি তোমার মধ্যে একটা পসিবিলিটিস রয়েছে, কিন্তু শুধু পসিবিলিটিস দিয়ে হবে না মেঘা।
এর সাথে আরো আরো অনেক কিছু দরকার, আরো পড়ায় মন দাও প্লিজ। ওকে, আমি কোথায় ছিলাম? হ্যাঁ, এই যে আমাদের পূর্বপুরুষরা জল ও জঙ্গলে থাকতো, তার জন্যই কিন্তু আজও আমরা জল এবং জঙ্গল দেখলে আমাদের ভীষণ ভালো লাগে। আমরা অদ্ভুতভাবে ফিরে যাই হচ্ছে সেই জায়গায় যেখান থেকে তুমি আসবে বলেছিলে। ঘরের সমস্ত জানলা দরজা আমি খুলে দিয়েছিলাম। কচি বাতাস আর মিঠো রোদ আমার ঘর ভরেছিল সেই সুগন্ধে। এ ঘরেতে আমি এক রণ, তোমার মনে হচ্ছে না এবার তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলছো? আমি তোমাকে আগেও বলেছি দেবলীনা, আবারও বলছি, দেবলীনা, অহেতুক সময় নষ্ট করার মতো যথেষ্ট সময় আমার হাতে নেই। তুমি কি ভেবেছো নাকি? তুমি কি এইভাবে সারা জীবন আমাকে আটকে রাখবে? আটকে রাখবো এরকম মানসিকতা আমার নয় দেবলীনা। তবে হ্যাঁ, যখন দেখি কোনো মানুষ উন্মাদ হয়ে যাচ্ছে অকারণে, তাকে হাজারবার বোঝানো সত্ত্বেও সে কোনো কথা কানে তুলছে না, তখন তাকে সময় দেওয়ার থেকে না ইগনোর করাটা ভালো। মিস্টার রণজয় সান্যাল, তুমি ভেবো না আমি তোমায় ছেড়ে দেব। সেই ছাড়াছাড়ি, ঠিক আছে, ছাড়াছাড়ির কথা পরে হবে। আমি একটু নিজের মতন করে সময় কাটাচ্ছিলাম, কবিতা পড়ছিলাম, প্লিজ। দূর বাড়া, থাকো তুমি তোমার বালির কবিতা নিয়ে। এসো এসো মেঘা, এসো বসো। আচ্ছা, তোমার স্যার তো একটু বেরিয়েছেন, তুমি বসো, চা খাবে তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বানিয়ে রেখেছিলাম তোমার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, তুমি এসো, মেঘা এসেছে, তোমার জন্য ওয়েট করছে। এই শোনো, আমি একটু বাড়ি যাচ্ছি, মায়ের শরীরটা না ভালো নেই। ও, তোমার খাওয়াটা না ফ্রিজে রাখা আছে, খেয়ে নিও, হ্যাঁ সময় করে। ঠিক আছে, আসছি, সাবধানে থেকো। হ্যালো,
হ্যাঁ স্যার, আমি আসলে হ্যাঁ একটু দরকার ছিল। হ্যাঁ স্যার, আসলে প্রশ্নের ব্যাপারে একটু দরকার ছিল। স্যার এখন কি যেতে পারি? হ্যাঁ স্যার, গেলে একটু খুব ভালো হতো। ওকে স্যার, ওকে, বাই। কি ব্যাপার বলো তো মেঘা, কিছুদিন ধরে দেখছি তোমাকে খুব অন্যমনস্ক লাগছে, কি ব্যাপার, কিছু হয়নি তো? না আসলে তেমনটা কিছু নয়, কিন্তু শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। শরীর ভালো না দেখে তো মনে হচ্ছে শরীরের সাথে সাথে মনটাও ভালো নেই। মেঘা, তোমার কোনো সমস্যা থাকলে তুমি আমায় বলতে পারো। অ্যাকচুয়ালি ম্যাম, আমার বাবার 3 মাস ধরে শরীরটা ভীষণ খারাপ, কোনো কাজে যেতে পারছেন না। 1 মাস বাদে আমার ফর্ম ফিল আপটা করতে হবে, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আমি ঠিক কিছুই বুঝতে পারছি না। এই ব্যাপার, তে তো ভালোই সমস্যা। তুমি যদি চাও আমি তোমায় হেল্প করতে পারি, কিন্তু তোমাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কি কাজ বলুন, আমি সব করে দেব। দেখো মেঘা, তুমি যথেষ্ট বড় হয়েছো, সবই বোঝো, তোমার কাছে আমার লুকোবার মতো আর কিছুই নেই। তোমার স্যারের সাথে আমার সম্পর্কটা খুব ভালো নেই, কিন্তু তোমার স্যার না কিছুতেই আমায় ডিভোর্স দিতে চাইছে না, আমি অন্য একজনকে ভালোবাসি, তো তোমাকে আমার একটু হেল্প করতে হবে এই ডিভোর্সের ব্যাপারে, পারবে তো? আমি চাই এই ডিভোর্সের ব্যাপারে আমাকে একটু হেল্প করো। ম্যাম কিন্তু এটা তো আপনাদের দুজনের পার্সোনাল ম্যাটার, কিন্তু আমি এর মধ্যে কি করতে পারি? পারবে পারবে, তুমিই পারবে। ম্যাম যেমন? তোমাকে স্যারের সাথে শুতে হবে, আর তার সমস্ত ফুটেজগুলো তুমি আমায় ভিডিও করে পাঠাবে। ম্যাম আমি ঠিক বুঝতে পারছি না। দেখো মেঘা, তোমার কাছে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই, তাই না?
তোমার কোনো ক্ষতি হবে না, তার গ্যারেন্টি আমি নেব। কিন্তু এই কাজটা করলে তোমার সমস্যাও কিন্তু একদম দূর হয়ে যাবে, তুমি টাকাও পাবে আর আমি ডিভোর্স, তাই না? তোমার কাছে সময় আছে, তুমি সময় নিতে পারো, ভেবে দেখো কি করবে। স্যার এখন কি যেতে পারি? মেঘা, গুড জব মেঘা, তোমার টাকা আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি, পেয়ে গেছো তো? থ্যাংক ইউ ম্যাম। হ্যালো, ডান, তাহলে তো সাকসেসফুল। I am waiting for you.